अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। देखो আমাদের বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে, নাম রোল বলে বলে আমি তোমাদের মৌখিক পরীক্ষাটা নিচ্ছি। বাংলাদেশে সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ বলবো। রোল 101। জি মিস। বলো মিস ঘর নাম্বার হবে? রোল 101 হচ্ছে 2 নাম্বার অপশন। না মিস ঘর নাম্বার 1 2 3। 1 2 3। আচ্ছা ঠিক আছে, ঘ হবে। তারপর উদ্দীপকটি পড়ো। আচ্ছা আমি করছি, খেয়াল করো। জুমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিলেন। নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল, বাড়ির পাশে ছিল একটি মসজিদ, গোয়ালঘরটি ছিল বাড়ির পিছনে। সে সময়ে মতি মাঝি ওই নদীর উপর দিয়ে মনের খুশিতে ভাটিয়ালি গান গেয়ে যেত। উদ্দীপকে বাংলাদেশে কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছে বলো? 101 নদী ভাঙন ফোন নাম্বার। নদী ভাঙন ফোন নাম্বার, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তারপর হচ্ছে সামিয়া, রোল 94। রোল 94 সামিয়া বলো। 3 নাম্বার প্রশ্ন, উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতি মিয়ার মতো এদেশে মানুষের খুশি হবার প্রধান কারণ? জলবায়ুর বিশেষ প্রভাব, নদ নদীর বিপুল সম্পদ, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, নিচে কোনটি সঠিক? গ। ঘ কি? 1 2 3। তিন। শুধু তিন অপশন? তিনটি অপশন এটা গ নাম্বার? 3 নাম্বার অপশন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য? জি মিস। আচ্ছা মিস না, এটা হচ্ছে 1 2 3। আমি আমি পরীক্ষা নিচ্ছি, আমি পরীক্ষা নিচ্ছি, আমি পরে বলবো। 4 নাম্বার, কার জীবনকে ঘিরে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানের আয়োজন করা হয়? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ ক? তোমার একটি হয়েছে, আর একটি হয়নি। এটি হবে তোমার 1 2 3। 3 নম্বরের উত্তর হবে 1 2 3। জলবায়ুর বিশেষ প্রভাব, নদ নদীর বিপুল সম্পদ, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য। আচ্ছা তারপর বলো হচ্ছে আনিকা, পার্থ বুদ্ধি পূর্ণিমায় অনেক মজা করেছে, এই অনুষ্ঠানটি কোন ধর্মের সাথে সম্পৃক্ত? মিস বৌদ্ধ ধর্ম। আচ্ছা আনিকা রোল কত? কত? 15 মিস? 13। 13, আচ্ছা 13 হচ্ছে তোমার, কি বললে, বৌদ্ধ ধর্ম। 6 নম্বর প্রশ্ন, সব ধর্মের মূল শিক্ষা কি? শান্তি ও সম্প্রীতি। শান্তি ও সম্প্রীতি, জি মিস। ঠিক আছে তোমার দুইটি হয়েছে। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস রোল 95। সাত নম্বর প্রশ্ন, বাংলার ও আরবের মুসলমানদের মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে? ভাষাগত, নীতিগত, প্রকৃতিগত, পরিবেশগত, কি হবে? ভাষাগত। ভাষাগত। আট নম্বর, অনিমা প্রতি সন্ধ্যায় উলোধ্বনি দেয়, শঙ্খ বাজায়, বাড়িতে ধূপ দেয়, অন্যদিকে তার প্রতিবেশী রুমা এ সময় নামাজ পড়ে, কোরআন পাঠ করে, তাদের দুজনের কাজে কোন ক্ষেত্রে সাংস্কৃতিক বৈচিত্র্যের রূপ ফুটে উঠেছে? শিক্ষা, সম্প্রদায়, পেশা, ভাষা? সম্প্রদায়। সম্প্রদায়, তোমার দুইটি সঠিক হয়েছে। সম্প্রদায়, ঠিক আছে, ধন্যবাদ। তারপর বলো কানিস আফরা, হ্যাঁ রোল 3 আফরা বলো, মধ্যযুগে ভাগ্যনিশী মানুষেরা বাংলায় এসেছে, তুরস্ক থেকে, ইরাক, ইরান থেকে, আমেরিকা থেকে, কোনটি সঠিক?
তারপর দেখো বাংলাদেশে সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণ বিদেশী ভাষার মিশ্রণ বিভিন্ন সম্প্রদায়ের বসবাস ধর্মের ভিন্নতা কোনটি সঠিক তিনটাই তিনটাই ধন্যবাদ তোমারও সবগুলো সঠিক হয়েছে মালাইকা হোসেন রোল কত মালাইকা হোসেন কথা বলো ম্যাম রোল 26 রোল 26 জি মিস রোল 26 তুমি বলো কোন যুগে মানুষের মাধ্যমে বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছে প্রাচীন যুগে নব্য প্রাচীন যুগের মধ্যযুগের আধুনিক যুগের ম্যাম মধ্যযুগের মধ্যযুগের 12 নম্বর প্রশ্ন বৌদ্ধরা কার অনুসারী যীশু খ্রিস্টের গৌতম বুদ্ধের শ্রীকৃষ্ণের নানক দেবের গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের তোমারও দুইটি সঠিক হয়েছে ধন্যবাদ তারপর বলো নাইলা রোল 8 জি মিস হ্যাঁ বাংলাদেশের মানুষের প্রধান ভাষা কোনটি বাংলা ইংরেজি হিন্দি আরবি বাংলা বাংলা কোন ধরনের ভাষা মিশ্র মৌলিক একক রৈখিক মিশ্র মিশ্র ধন্যবাদ তারপর হচ্ছে নসীন জাহান রোল কত নসীন জাহান নসীন জাহান রোল কত 55 বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে উদযাপন করে নবান্ন উৎসব বৈশাখী মেলা রথযাত্রা নিচে কোনটি সঠিক গ বলো অপশনগুলো বলো নবান্ন উৎসব বৈশাখী মেলা ঠিক আছে তারপর আর্যদের বৈদিক মন্ত্র ও ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত আরবি বাংলা উর্দু সংস্কৃত ঘ বলো অপশনটা বলো সংস্কৃত ধন্যবাদ কৌশি রোল 80 কৌশি বলো হয়েছে হ্যাঁ ধন্যবাদ তোমার দুইটাই সঠিক হয়েছে কৌশি আলী ইসলাম ধর্মে অনুসারী এদেশে আলী ধর্মের প্রচারক হিসেবে কোনটি গ্রহণযোগ্য সুফি সাধক পুরোহিত পীর মৌলবী আলী ইসলাম কৌশি বলো কোনটি সঠিক পীর মৌলবী আছে মৌলবী মৌলবী আচ্ছা তারপর দেখো 18 নম্বর প্রশ্ন যীশু খ্রিস্টের জন্মদিনকে কি বলা হয় ছোট দিন বড় দিন বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা কোশি বলতে পারোনি তোমার প্রথমটি হয়নি প্রথমটি হবে সুফি সাধক জিরো পেয়েছ উম্মে ফাতিমা আবেদিন জান্নাত রোল 35 জি মিস রোল 35 বলো যীশু খ্রিস্টের জন্মদিনকে কি বলা হয় যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন 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 কাদের ধর্মীয় অনুষ্ঠান খ্রিস্টানদের খ্রিস্টানদের ধন্যবাদ তোমার দুইটি হয়েছে তারপর জাকিয়া হুসাইন রোল 71 বলো নবান্ন উৎসব হয় কোন ঋতুতে বর্ষা শরৎ হেমন্ত শীত 21 নম্বর লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের
মুখে মুখে চিন্তায় কর্মে মিস ওটা হেমন্ত হবে ওটা কি হবে হেমন্ত হবে হেমন্ত আচ্ছা তারপরটা লোক সংস্কৃতি জন্ম সাধারণ মানুষের মুখে মুখে চিন্তায় কর্মে কোনটি সঠিক একটু দ্রুত বলতে হবে বাবা এক ও দুই আরে এক দুই তিন তিনটি হবে মুখে মুখে চিন্তায় কর্মে রিশফাত জাহান অমির রোল কত অমির রোল কত থার্টি ফোর লোক সাহিত্যের অন্তর্ভুক্ত লোকগীতি প্রবাদ প্রবচন ফনার বচন নিচের কোনটি সঠিক হ্যাঁ এক দুই তিন তিনটি হবে লোক সংস্কৃতির বস্তুগত উপাদানের অন্তর্ভুক্ত লোকশিল্প লোকবিজ্ঞান লোকযান নিচে কোনটি সঠিক লোক সংস্কৃতির বস্তুগত উপাদানের অন্তর্ভুক্ত পড়া হয়নি পড়লে দ্রুত উত্তরগুলো দিতে পারতে ঠিক আছে অরিন বলো রোল দুই জিমিস জিমিস অরিন বলো কি হবে লোক সংস্কৃতির বস্তুগত উপাদানে অন্তর্ভুক্ত কোনটি হবে তিনটাই হবে তিনটাই হবে ভেরি গুড তিনটাই মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে খুবই বড় ভূমিকা পালন করে কোনটি ধর্ম 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 ধন্যবাদ তোমাকে তারপর হ্যাঁ দুইটি হয়েছে নানজিবা রোল কত নানজিবা রোল কত নানজিবা রোল কত জিরো দিব নানজিবা আমি রোল বের করতে পারবো নানজিবা আমি পরেও তোমাদের রোল বের করতে পারবো জিরো পাবে কথা না বললে উজমা রোল ৬৭ ৬৭ বলো তুরস্ক ইরান ইরাক থেকে ভাগ্যনিশী মানুষের এসেছিল কোন যুগে মধ্যযুগে প্রাচীন যুগে প্রস্তর যুগে আধুনিক যুগে জিরো মনিকা শুনতে পাচ্ছ জিমিস আচ্ছা প্রথম কি আমাকে আনিকা দিয়েছিল পরীক্ষা জিমিস প্রথম আনিকা দিছে আচ্ছা মনিকা তোমার রোল কত সাত সাত জিমিস আচ্ছা তুমি বলো তাহলে তুরস্ক ইরান ইরাক থেকে ভাগ্যনিশী মানুষ এসেছিল কোন যুগে মধ্যযুগে ক মধ্যযুগে ক বুদ্ধ পূর্ণিমা কাদের ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধদের ধন্যবাদ তোমার দুইটি হয়েছে আচ্ছা শুভ্রা কালাম রোল ৩১ রোল ৩১ বলো শহরে শিশুদের খেলাধুলা ও ছুটাছুটি করা অনেক সময় সম্ভব হয় না কেন খোলা মাঠের অভাবে নিরাপত্তার অভাবে সময়ের অভাবে মা বাবার নিষেধের অভাবে রোল ৩১ যারা কথা বলছো না আমি কিন্তু জিরো দিয়ে দিচ্ছি এগুলো পরীক্ষায় কিন্তু ডকুমেন্টস থাকছে এগুলো কিন্তু ইফেক্ট করবে পরবর্তীতে
রোল 71 জাকিয়া হুসাইন মিস বলো শহরে শিশুদের খেলাধুলা ও ছোটাছুটি করার অনেক সময় সম্ভব হয় না কেন খোলা মাঠের অভাবে নিরাপত্তার অভাবে সময়ের অভাবে মা বাবা নিষেধের অভাবে বর্তমানে কৃষক জমি চাষ ব্যবহার করছে ট্রাক্টর শেলো মেশিন লাঙ্গল নিচে কোনটি সঠিক একটিও দিতে পারলেন অ্যানসার শূন্য পেলে জৈব সার তারপর কে কে বাকি আছে একটু বললে আমার জন্য সুবিধা হবে রোল বলো রোল 5 রোল 5 বলো 27 নম্বর কোশ্চেনের উত্তরটা বলো খোলা মাঠের অভাবে 28 নম্বর 28 নম্বরটা 3 চাই হবে ধন্যবাদ তোমাকে এরপরে কারা বাকি আছো আচ্ছা আফরা আফরা শুনতে পাচ্ছো মিস হ্যাঁ বলো বর্তমানে জমিতে বেশি ব্যবহার হচ্ছে কীটনাশক জৈব সার রাসায়নিক সার নিচের কোনটি সঠিক কীটনাশক ও রাসায়নিক কীটনাশক ও রাসায়নিক সার সঠিক হয়েছে তারপর হচ্ছে একসময় গ্রামীণ বিনোদনের উল্লেখযোগ্য বিষয় ছিল যাত্রা পালা গান কবি গানের আসর তিনটাই তিনটাই ঠিক আছে তারপর হচ্ছে অরিন বলো জিমি কারা বসন্তকালে জাঁকজমকের সাথে হোলি উৎসব পালন করে মণিপুরীরা কুমিরা রাখাইনরা কোচরা কারা মণিপুরীরা মণিপুরীরা আমি এখন তারপর কারা বিশ্বাস করে যে পৌষ মাসে গৃহ নির্মাণ ও ছাউনি দেওয়া অকল্যাণ কুমিরা গাড়োরা ওরাওরা চাকমারা কে বলতে পারবে ওরাওরা মিস আমি হ্যাঁ ওরাওরা ধন্যবাদ ধন্যবাদ এখন যারা বলতে পারবে না রোলটা বলবে আমি স্টার চিহ্ন দিব পাশে কারা মনে করে যে মাঘ মাসে হ্যাঁ দুজনে স্টার চিহ্ন দিয়েছে আফরা আর ইয়ে অরিনকে আর আনিকা মনিকা যারা আছো মানে যারা এখন ক্লাসে উপস্থিত 19 জন আমাকে নিয়ে আর 18 জন তোমরা যারাই বলতে পারবে তাদের পাশে রোলটা বলবে তাহলে আমি স্টার চিহ্ন দিব মিস কি বললেন বুঝি নাই আমি এখন যে প্রশ্নগুলো বলবো যারা প্রশ্ন উত্তরটা দিতে পারবে রোলটা বলবে আমি রোলের পাশে স্টার চিহ্ন দিব মানে যারা তাদের পরীক্ষা নাম্বার কারা মনে করে যে মাঘ মাসে মূলা খাওয়া উচিত নয় চার নাম বর্মনরা বর্মনরা একজন বলল কে বলেছ সামিয়া মিস আমি 94 মিস আমিও বলেছি আমি না মিস আমিও বলেছি আচ্ছা ঠিক আছে মিস আমিও ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বলেছি মাহাতোরা কোন মাসে বিয়ে করে না হচ্ছে গাঢ় হাজং চাকমা কোনটি সঠিক যারা উত্তরগুলো বলছে সঠিক হচ্ছে সবগুলো উত্তরই আর যারা বলতে পারছো না তারা খেয়াল করো উত্তরগুলো কি হচ্ছে যেসব নৃগোষ্ঠী বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছে চাকমা মারমা রাখায় কোনটি সঠিক তিনটাই তিনটাই চাকমা পুরুষদের হ্যাঁ হয়েছে তিনটাই 1 2 3 চাকমা পুরুষদের প্রধান পোশাক প্যান্ট লুঙ্গি শার্ট লুঙ্গি শার্ট লুঙ্গি শার্ট লুঙ্গি শার্ট লুঙ্গি চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী বৈশুক সাংরাই ও বিজু এই তিনটিকে সমন্বয় করে
বর্তমানে সবাই একত্রে পালন করে বৈশাখী। উদ্দীপকে উল্লেখিত উৎসবটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সামাজিক উৎসব। সামাজিক উৎসব। সামাজিক উৎসব হবে। ঠিক আছে, ধন্যবাদ। উক্ত উৎসবটির উপলক্ষ হিসেবে যৌক্তিক নববর্ষ, চৈত্র সংক্রান্তি, বসন্ত। নববর্ষ সংক্রান্তি। এক আর দুই হবে। আচ্ছা ঠিক আছে, এখন আসো আফরা পড়ো, উদ্দীপক প্রশ্নটা পড়ো আফরা। বাংলা প্রথম মাসের প্রথম দিন ফারি বা রাইসা, রূপন্তি, প্রিয়তি সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমূলে যাবে। সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে, সেখানে মেলায় গান ও কবিতা শুনবে। প্রতি বছরে এখানে অনেক মানুষের সমাগম হয়। তারা মুখোশ পরে গান গায়, অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে, সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায়। ক বাংলার প্রথম মাসের নাম কি? বাংলার প্রথম মাসের নাম কি আফরা? বৈশাখ। বাংলাদেশে কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল? বাংলাদেশে আবহাওয়ার উপর নির্ভরশীল। রাইট, আবহাওয়ার উপর নির্ভরশীল। একটু বিস্তারিত বলতে পারবে? বাংলাদেশ কৃষির ফলন এখনকার জলবায়ু পরিবর্তন, মাটির উর্বরতা ইত্যাদির উপর নির্ভর করে। তারপর আর কি আছে? জেলে ভাগে কৃষির ক্ষেত্রে আবহাওয়া ও ভূমি গঠনের উপর নির্ভর করে কৃষকরা তাদের কৃষির পণ্যের ধরন নির্ধারণ করে। এর জন্য বলা হয় যে বাংলাদেশের কৃষি প্রধানত আবহাওয়ার উপর নির্ভরশীল। অরিন বলো, উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে? দীপকে বাংলার কথা বলে হয়েছে, বৈশাখী মেলার কথা বলা হয়েছে, বৈশাখী মেলা। আচ্ছা নরেন, বৈশাখী মেলার কথা বলা হয়েছে। এই যে এখানে উদ্দীপকে যে কাজগুলো আমরা লক্ষ্য করেছি, যে সবাই রমনা বটমূলে যায়, সকালে সকলে সাদা লাল শাড়ি পরে গান কবিতা শুনে মেলায় গিয়ে, এগুলো কি কখনো গিয়েছো তুমি মেলায়? তোমাদের মধ্যে কি অনেকে গিয়েছো এই মেলায়? আচ্ছা, এই যে এখানে আছে, এছাড়া আর কিছু অতিরিক্ত কিছু দেখেছো মেলায় উদ্দীপকের বাইরে? আমরা উদ্দীপকে পেয়েছি সাদা লাল রঙের শাড়ি পরে গান কবিতা শুনে মেলায় গিয়ে, আর পেয়েছি হচ্ছে এখানে অনেক মানুষের সমাগম হয়, মুখোশ পরে গান গায়, অনেকে আবার বিভিন্ন মুখে ছবি আঁকে, সারাদিন উচ্ছ্বাস আনন্দে কাটায়। আর কিছু আছে? মিস কত কিছু বিক্রি করে। আর কিছু? একেবারে কমন একটা জিনিস আমরা সবসময় জানি পয়লা বৈশাখে, কে বলতে পারবে সেটা? মঙ্গল শোভাযাত্রা হয়, দিকে গান গায়, মিস পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়া হয়। হ্যাঁ রাইট, এটা একটা কমন জিনিস আমাদের পয়লা বৈশাখে, পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়ার এই দৃশ্যটা আমরা কি করি দেখতে পাই। আচ্ছা, উদ্দীপকে বাংলার কোন কথা বলা হয়েছে? এটা বৈশাখী মেলা, এই সম্পর্কে তোমরা তোমাদের মতো করে লিখবে এবং অনুধাবন, জ্ঞানমূলক তো হলোই বৈশাখী মেলা, অনুধাবন হচ্ছে বৈশাখী মেলা সম্পর্কে তুলে ধরবে, আর প্রয়োগের ক্ষেত্রে উদ্দীপকের আলোকে কিছু লিখবে। বাংলাদেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের বিকাশ লিখবো, আপনাকে পাঠিয়ে দিব লিখে। হ্যাঁ লিখে পাঠিয়ে দিলে ভালো হবে, ভালো হবে। বাংলাদেশের দুঃখিত, আবার বলো, শুনতে পাইনি। লিখে পাঠিয়ে দিবে। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের বিকাশে উদ্দীপকে বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো। আফরা বলো, আফরা বলো তো কি হবে এখানে?
তুমি তোমার মত করে বলো। আপনারা শুনতে পাচ্ছ? আচ্ছা তোমাদের মধ্যে যে কেউ একজন বলো। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের বিকাশে উদ্দীপকে বর্ণিত বৈশাখী মেলার ভূমিকা অপরিসীম। বাংলা নববর্ষের প্রথম দিনে দেশ জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়, ফলে বৈশাখী মেলার আয়োজন দেখা যায় সাংস্কৃতিক বৈচিত্র। সেখানে নারী পুরুষ শিশুরা সবাই লাল পায়জামা পাঞ্জাবি শাড়ি পরে সেখানে মেলাকে আকর্ষণীয় করে তোলে। শহরে মেলায় পান্তা ভাত, ইলিশ মাছ, ভর্তা, বিভিন্ন ধরনের খাবার মানে খাবারের ব্যবস্থা করা হয়। আবার কোথাও বিভিন্ন ধর্মের সম্প্রদায়ীরা নানা রকম উৎসব অনুষ্ঠানের আয়োজন করে। এ ধরনের মেলায় যাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও তাদের নিজস্ব ভাবে সাংস্কৃতিক উৎসবকে মানে বৈশাখী মেলার আয়োজন করে থাকে। হ্যাঁ তোমাদের ধন্যবাদ। শোনো মানে ধর্ম মনিকা মনিকা না আচ্ছা দুঃখিত মনিকা দেখা যাচ্ছে না তো স্ক্রিনে কি বলছো? তোমাদের ই করা মানে ভিডিওটা অফ করে রেখেছো। যাই হোক মানে সবাই খেয়াল করো, মূল কথা হচ্ছে এখানে হচ্ছে সাম্প্রদায়িকতা যেটা বারবার আসছে সেটা হচ্ছে তোমার সব ধর্মের অসাম্প্রদায়িক বাঙালি যেটা বলা হচ্ছে, অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির বিকাশে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যে। সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে শুধু কি দেখবে চারুকলা থেকে প্রোগ্রামগুলো হয়, বর্ষবরণ, তারপর নববর্ষ উদযাপন, এই সব কিছুই কিন্তু বৈচিত্র্য বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যগুলো এইগুলো উৎসবের মাধ্যমে তুলে ধরা হয়। এবং এখানে বর্ণ ধর্ম মানে নির্বিশেষে সবাই একসাথে এই উৎসবগুলো উদযাপন করে থাকে। একসাথে উদযাপন করতে গিয়ে সব মানুষের মিলন ঘটে, এটা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি। এখানে সব কিছু ভুলে গিয়ে সবাই একসাথে এই উৎসবগুলো পালন করে থাকে। তোমরা তোমাদের মতো করে লিখবে, লিখে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে। আর আজকে আমি পরীক্ষাটা মৌখিকভাবে নিয়েছি, কারণ হচ্ছে আমি যে তোমাদেরকে পরীক্ষাগুলো নেই, তোমরা খুব অল্প কয়েকজন পাঠাও, এমনি উপস্থিতি কম, তারপর পাঠাও আরো কম, এই জন্য আজকে আমি মৌখিকভাবে নিয়েছি। কারণ এত কষ্ট করে প্রশ্ন করি, তোমাদের পরীক্ষাগুলো নেই, কিন্তু তোমরা যদি ঠিকভাবে অংশগ্রহণ না করো, অংশগ্রহণ তখনই হবে যখন উত্তরগুলো আমার কাছে আসবে, আমি নম্বরগুলো কাউন্ট করতে পারবো। চার পাঁচজন ছয়জন ছাড়া আর আসে না, সর্বোচ্চ সাতজন কিংবা আটজন, কিন্তু পার্টিসিপেন্ট কিন্তু অনেক। এই জন্য মৌখিক নিয়েছি, যারা জিরো পেয়েছো জিরো, এভাবে নাম্বারগুলো আমি কাউন্ট করছি এবং এগুলো কিন্তু প্রভাব পড়বে। এমন ভেবো না যে ম্যাডাম শুধু ক্লাস নেওয়ার জন্য এগুলো করছে, পরবর্তীতে কিন্তু এই পরীক্ষাগুলোর নম্বর প্রভাব পড়বে। এই জন্য ক্লাসটাকে গুরুত্ব দিবে, ক্লাসে যতটুকু পড়ানো হবে পরবর্তীতে সেটা বাসায় পড়ে তার পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত নেবে। ঠিক আছে, আজকে যে এই সৃজনশীল এক নাম্বার প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে, লিখে পাঠিয়ে দিবে, আমি খাতাগুলো দেখে বুঝতে পারবো, তার পরবর্তী ক্লাসে আমি উত্তরগুলো লিখে দিব নমুনাভাবে, নমুনা উত্তর হবে। সৃজনশীল আসলে তোমাদের চিন্তা শক্তি থেকে তোমরা যা জেনেছো সেখান থেকে লিখবে, এটা গদবাদা মুখস্থর কিছু না, কিন্তু তারপর আমি নমুনা উত্তরটা লিখে দিব, তোমরা বুঝতে পারবে যে এভাবে উত্তরগুলো লিখতে হবে। এই জন্য আমি চাচ্ছি আগে তোমরা লিখো, দেখি তোমরা কিভাবে লিখো। গাইড বই থেকে লিখবে না, তোমরা মেন বইটা পড়ে নিজেদের মতো করে লিখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আগামী ক্লাসে পরীক্ষা হবে না? আগামী ক্লাসে আমি নতুন অধ্যায়ে যাব, আগে সৃজনশীল নমুনা প্রশ্নের উত্তরটা দেখে তারপর আমি তৃতীয় অধ্যায়ে যাব। তৃতীয় অধ্যায় পড়ালে তারপর পরীক্ষা, আমরা তো যখন চ্যাপ্টারটা শেষ করি তখন পরীক্ষা নেই। হ্যাঁ, অ্যাবসেন্ট থাকলো জিরো, তোমরা জানিয়ে দিবে, যারা অ্যাবসেন্ট আছে তারাও জিরো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো,
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।